সেই কঠিন দিদার মাই চিনবে না গভীর সন্ধান, এমনও সেই কঠিন দিদার মাই চিনবে না গর্ভের সন্তান, স্বামী না চিনিবে পরিবার, বাঁচাও বাঁচাও উঠবে ভূমি সেদিন নবী গুণমণি, বাঁচাও বাঁচাও উঠবে ধুনি সেদিন নবী গুণমণি, উম্মত বলে পরিবেন করিবে নবী বলবেন আবু বক্র তুমি লও তো চোখের খবর, নবী বলবেন আবু বক্র তুমি লও তো চোখের খবর, দুজকে না যায় উম্মত আমার, কোথায় বাবা উসমান গনি তুমি লঙ্কা উসানের পানি, উম্মতের করাও না আহার, কোথায় বাবা উসমান গনি কুছুমের জামাই তুমি লঙ্কা উসানের পানি, উম্মতের করাও না আহার, পুছি রাতের কঠিন হজরত আলী যাও না চলে, পুলসিরাতের কঠিন পুলে হজরত আলী যাও না চলে, ওমর লও মিজানে পাল্লার ভার, কঠিন হাসরের দিনে আখের নবী জীবেন, সে তো পারে তাহার পরে দয়াল নবী ডাকিবেন ফাতে মারিবি, তাহার পরে দয়াল নবী ডাকিবেন ফাতে মারিবি, তুমি বাঁচাও সন্তান তোমার, কারো সান নাই শুধু নবীর কথা মাই শুনিয়া বলিবেন হে সাইকি ব্রিয়া, আমার একটা আছে যে বিচার, সুন্দর কথা অর বাপে বলতেছে মেয়ের মাথা তোমার তোমার সন্তানকে বাঁচাও, তাহলে তো উম্মত যে বাঁচাবের জন্য চারজন চাই ঢোকা সিলিং বাবা সন্তান বাঁচানোর কথা শুনে মা ফাতেমা বুঝতেছে তাহলে আমার সন্তানের উপায় নাই, আচ্ছা তাহলে আমি আগে তার আগে আমি একটা বিচার সামাল রাখছি, বিচার কী বিচার যে ওই যে কারবালা প্রান্তরে যে আড়াই লক্ষ টাকার বিনিময়ে ওই আড়াই লক্ষ টাকার বিনিময়ে সীমারে না এজিদে হুসেনের শির চাইলে শির কেটে আনান আড়াই লক্ষ টাকার বিনিময়ে, কিন্তু শির কেটে নিয়ে যান, কিন্তু আমার ছেলে তো চুর ছিল না, তার হাত কাটা গেল না, যেমন আরও কোন নিয়ম আছে এই হাত না হইলো আঙুল টাঙ্গুল কেটে দেয় চুর গেল চুরি হলে, আমার ছেলে তো চুর ছিল না তাই কইতেছে ফাতেমা এখানে সিট তার কেটে নিয়ে গেছে টাকার বিনিময়ে যদি নিয়ে যায়, কিন্তু তার হাত কাটলো কেন, হাত কাছে কেমনি মানে ওই যে এখানে বাজুর ছিল সোনা আংটি ছিল ওইটা তাড়াতাড়ি করে আরো খুলে নিতে সময় কেটে নিয়ে গেছে, এইটা ফাতেমা এটা মানে বিচারদারকে চালা গেছে, তুমি বাঁচাও সন্তান তোমার, নবীর কথা মাই শুনিয়া বলি হেবেন সে সাইকি রিয়া, আল্লাহ কাছে বলবো আমার একটা আছে যে বিচার, হুসেন যখন মারা গেল শির কাটিবার কথা ছিল, হুসেন যখন মারা গেল কারবালায় শির কাটিবার কথা ছিল, বাজু কাটা গেল কেন তার,
ফাতেমা আর আল্লাহর কাছে বিচার দাবি করব এইটা, আমি এটা বিচার চাই, মানে এই বিচার করাই হয়তো দুনিয়ায় ভেঙে গেল আমার, পরে আবার কি কইছে আল্লাহ জবাব দেয় কি ফাতেমারে, আল্লাহ বলবেন ফাতেমারে জগতের মা কই তোমারে, আল্লাহ বললেন ফাতেমারে জগতের মা কই তোমারে, বিনিময়ে কি চাও তুমি তার, ফাতেমা যা চাইতো তাই হইছে, ফাতেমা বলিলেন আল্লাহ চাই উম্মতের রাসূল আল্লাহ, বাবার মতাও বেহেশতের মাঝা ওলার বিচার না আছে, উম্মত বেহেশতে নিবার কথা বলে সেই উম্মতের পরে কি সানুয়ারে কেঁদে বলি সেদিন নবী উম্মত হলেন, এ কাঙ্গালে কেঁদে বলি সেদিন নবী উম্মত হলেন, ভয় ভাবনা থাকি আর পাবি কঠিন হাসির দিনে আখেরি নবীজে পাপি উম্মত অনেকদিন পরে আমার লাইফের সাথে মিলে না তো, এবং বৃষ্টি কমছে, রোদ উঠে গেছে গা, অনেক বৃষ্টি পরে রোদ উঠলো কইসি গান, আপনি আস্তে আস্তে আগিবেন, আমি তো